দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হলো এক গৃহবধূ, তদন্তে হাঁসখালী থানার পুলিশ। গতকাল রাতে বাড়ির সামনেই এক গৃহবধূকে লক্ষ্য করে গুলি চালিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে নদিয়ার হাঁসখালী থানার বগুলা কৈখালি বটতলা গ্রামে। গুলির শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে আসতেই পালিয়ে যায় দুষ্কৃতীরা। তড়িঘড়ি ওই গৃহবধূকে উদ্ধার করে বগুলা হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে স্থানান্তরিত করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে। সেখানেই মৃত্যু হয় ওই গৃহবধূ। খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাঁসখালী থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায় গৃহবধূর নাম সুজাতা বিশ্বাস, বয়স আনুমানিক 27 বছর। জানা যায় হাঁসখালী থানার বয়রাডিঙি এলাকায় এক যুবকের সাথে বিয়ে হয় সুজাতার। বিয়ের পর থেকেই সংসারে অশান্তির কারণে তাদের স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্সের মামলা চলছিল। এরপর থেকেই সুজাতা হাঁসখালী থানার বগুলা কৈখালি বটতলায় তার বাবার বাড়িতেই থাকতেন। তবে এই ঘটনার পর স্বামী পলাতক বলে জানা যায়। তবে এই গৃহবধূর ওপর গুলি চালানোর ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের হাত রয়েছে কিনা, নাকি পিছনে রয়েছে অন্য কোনো রহস্য, তা জানতে তদন্ত শুরু করেছে হাঁসখালী থানার পুলিশ। আমি কিচ্ছু বলতে পারবো না, আমি টুকটুকি চালাই চালিয়ে আমি বাড়ি গিয়েছি, গিয়ে বাড়ি গিয়ে জামাটা খুলে শুধু টিভি দেখছি, এর মধ্যে আমার ছেলে বাচ্চা শুধু তার গুলি হয়েছে। তখন আমি আমি দেখতেও আসতে পারিনি। সন্ধ্যা আমাদের বাড়ির পাশে একটা ভাইকে বললো যে গাড়িটা নিয়ে আয়, হসপিটালে নিতে নিয়ে আমি চলে এসেছি। ওনার নাম কি? এর নাম আছে সুজাতা। সুজাতা কি? সুজাতা শ্বশুরবাড়ির নাম কি? টাইটেল কি? শ্বশুরবাড়ি বিশ্বাস মনে করেন। এইদিকে থাকি আপনি? হ্যাঁ, ওনার নাম সুজাতা বিশ্বাস। বাড়ি কোথায়? এর বাপের বাড়ি হচ্ছে কৈখালি, শ্বশুরবাড়ি আছে বয়রাডিঙি। আর মেরেছে কোথায়? মেরেছে বাড়িতে, এদের বাড়িতে। মানে শ্বশুর বাড়িতে না বাপের বাড়িতে? শ্বশুর বাড়ি, এর বাপের বাড়ি। কে মেরেছে? কে মেরেছে আমি কী করে বলবো এখন বলেন। আমি ওই ঘরে রান্না করছিলাম, ওর আওয়াজ শুনে দৌড়ে গেছি, গিয়েছি মেয়েটা শুয়ে রয়েছে। কিসের আওয়াজ পেয়েছেন? ওই বন্দুকের আওয়াজের করে আওয়াজ পেয়েছে। কে মেরেছে তা দেখিনি। ওনার সঙ্গে কি কোনো স্বামী স্ত্রী কোনো গন্ডগোল ছিল? হ্যাঁ ছিল, কাকে ডিভোর্স হওয়ার কথা ছিল। যে তারপরে মেরেছে কোথায় তাতে দেখিনি। মানে বাপের বাড়িতে না তার শ্বশুর? বাপের বাড়ি। বাপের বাড়িতে স্বামী গিয়েছিল? বাপের বাড়িতে দেখিনি আমরা। রাত্রিবেলা না সারাটার সময় কী করতে, আমাদের ঘরে ছিলাম। বাড়িতে গুলি চালিয়েছে? হ্যাঁ বাড়িতে সে দিয়ে মেরে গেছে। কে মেরে গেছে এখন কে মেয়েছে দেখে নিত আমরা না? ওনার নাম কি? আমি দেখিনি। ওনার নাম কি? যে মানে সুজাতা বিশ্বাস। হ্যাঁ সুজাতা বিশ্বাস। বাড়ি কোথায়? বাড়ি কৈখালি। বাপের বাড়ি? আর শ্বশুর বাড়ি? বয়রাডিঙি। আপনার কখন মানে আওয়াজটা পেয়েছেন? সাড়ে নটার সময়। কী নিয়ে গন্ডগোল চলছিল বা কী নিয়ে ডিভোর্স চলছিল? স্বামী স্ত্রী মনোমালিন্য, ওদের মধ্যে ভালো লাগছিল না, তাই দুজনকে ডিভোর্স করবে এরকম ব্যাপার। কতদিন বিয়ে হয়েছিল? বিয়ে হয়েছে তার 10-12 বছর হবে মনে হয়। বাচ্চা কাচ্চা আছে কি? হ্যাঁ দুটো মেয়ে আছে। দুটো মেয়ে আছে। আপনার কি হয়? আমার ভাগ্নি হয়, ননদের মেয়ে। ননদের মেয়ে। স্বামীর নাম কি? তিরশুল বিশ্বাস। তিরশুল বিশ্বাস। মলয় দে, রিপোর্ট টাইমস বাংলা।